ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় নির্যাতিতার বাবা মায়ের সাথে কথা বলে জানালেন, যে সব সময় নির্যাতিতার পরিবারের বাবা মায়ের সাথে যোগাযোগ রেখে আসছেন এবং নির্যাতিতার পরিবারের পাশে থাকবেন সঠিক ন্যায় বিচারের দাবিতে। তিনি আরো জানান যে বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানাবেন। এবং তারাও অন্তত পক্ষে এই বিচারটা চাইছে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে কি খুশি? অধ্যক্ষকে রিজাইন করেছে, সে তো আমরা 6:30 প্রেস মিটে বললাম।